So friends, আজকে দুই জায়গার প্রথম গাড়ি হচ্ছে রাজ দেখছি 6 এর মডেল 9 এর স্টেশন ঢাকা মেট্রো ঘ 11 সিরিয়াল লাল রঙের রাস্তা দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট ফিশিয়েট আমি দেখাচ্ছি একটা হেভি স্টিল বাম্পার ইনস্টল আছে হেডল্যাম্প গুলো প্রজেকশন হেডল্যাম্প নিচে ফগ লাইট আছে প্লাস্টিক বাম্পারের এই জায়গাটা একটু স্ক্র্যাচ আছে ডেন্টের কিন্তু সেরকম সিরিয়াস ডেন্টের প্রয়োজন নাই উপরে ক্যারিয়ার আছে সামনের গ্লাসটার কথা যদি বলি ইট ইজ অরিজিনাল ইয়েস ইট ইজ অরিজিনাল সামনের গ্লাস কি ভাই অরিজিনাল সত্যি আচ্ছা সামনের গ্লাস অরিজিনাল সো আমি সাইড প্রোফাইলটা যদি দেখাই টায়ারিং দেখতে পাচ্ছেন এটা টয়োটার একটা মিনি জিপ টাইপের খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু গাড়িটা আছে রিয়ার টায়ারটা দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে আমি যদি আপনাদেরকে রিয়ার দেখানোর আগে ইন্টেরিয়ারটা একটু দেখাই এটা দেখতে পাচ্ছেন এসির কন্ট্রোলার ট্রান্সমিশন লিভার রেড ব্ল্যাকের কম্বিনেশনে সিট কভার আছে এবং এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার এটাতে ডিওএইচসি ইঞ্জিন আছে 1500 সিসি ইঞ্জিন এটাতে ইনস্টল করা সো এটা দেখতে পাচ্ছেন রিয়ার সিটিং ক্যাপাসিটি সিলিংয়ের কন্ডিশনটাও বেশ ভালো আমি যদি আপনাদেরকে রিয়ারটা একটু দেখাই সামনে পেছনের গ্লাস অরিজিনাল এবং হচ্ছে এটার পিছনে স্পেয়ার টায়ার আছে স্পয়লার আছে গ্লাসে ওয়েপার আছে সো এটার প্রাইস নিয়ে কথা বলবো এটার পেপার সাপ্লোড অবস্থায় পাবেন এসি রানিং আছে এই পাশ দিয়েও একটু দেখাই দিই সো খুবই চমৎকার কন্ডিশন আছে ভাই এটার দাম কত এটার 9.50 এটা কি অফার আচ্ছা অফার দাম কি কমাবেন লোক আসলে কাস্টমার আসলে আচ্ছা হালকা কিছু অনার করা হবে তো এটার প্রাইস হচ্ছে 9,50,000 টাকা আস্কিং এ ধরতে পারেন ইট উইল বি নেগোসিয়েটেড আপনার আগে আসেন দেন হচ্ছে দামাদামের সুযোগ পাবেন সো ফ্রেন্ডস এখন 5-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন একটা জি করলা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো 29 সিরিয়াল এটা হচ্ছে অনেকটা ব্যানসন কালার সামনে স্টিল বাম্পার ইনস্টলড আছে এটা কিন্তু 5-এর যে নিউ শেপটা ছিল সেটা হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশলি ইনস্টলড আছে গ্রিলটাও ফ্রেশ অবস্থায় আছে সামনে আচ্ছা এটা হচ্ছে সামনে হচ্ছে আপনার যে গ্লাসটা আছে এটা কিন্তু 100% জেনুইন গাড়ির সাথে গ্লাস সো আমি সাইড প্রোফাইলটা দেখাই টায়ারিং দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে এছাড়াও বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ নেই এটা কিন্তু এক্স করোলা না জি করোলা গাড়ি সো আমি রিয়ারটা আপনাদেরকে একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে এবং টেইল ল্যাম্পগুলো ফ্রেশ অবস্থায় আছে ব্যাক ক্যামেরা আছে সো লেটস চেক আউট দ্য ইন্টেরিয়ার সো এটা দেখতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ডটা হচ্ছে বিস্কিট কালারের এসির কন্ট্রোলার আছে এবং এখানে সিট কভারগুলো ফ্রেশ অবস্থা আছে সাইড ডোর প্যাডটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে সো আমি যদি আপনাদেরকে রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখাই সো এই যে দেখতে পাচ্ছেন রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট তিনজন অনায়াসে ট্রাভেল করতে পারবেন লেগ স্পেসও বেশ ভালো আছে সিলিংয়ের কন্ডিশন ওয়াজ ভেরি গুড সো এখানে দেখতে পাচ্ছেন আমি ডোর প্যাডটা দেখাচ্ছি ফ্রেশ অবস্থায় আছে এবং এটা হচ্ছে 1500 সিসির ইঞ্জিন আছে এবং এটা সিএনজি ও তেলে চালিত ইয়াস ইয়াস অ্যাবসলুট রাইট এটা পেপার সাপ্লোড অবস্থায় পেয়ে যাবেন জি করলা ভাই এটার দাম কত সো এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 12,50,000 টাকা অ্যান্ড ইটস নেগোসিয়েবল আপনারা আগে আসেন শোরুমটা ভিজিট করেন দেন হচ্ছে দামাদামের সুযোগ পাবেন আর কি সো আজকে কারণ আমি লাস্ট দিন হচ্ছে রিভিউ এটার লাইভ করেছি সো বেশ কয়েকটা গাড়ি কিন্তু আপনারা দেখেছেন আছে তো এই দুইটা নিউ আসছে সো এই কারণে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এবং হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অথবা ডিসক্রিপশনেও অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে